হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এম ফুড ব্লগ। আমি চলে এসেছি আপনাদের জন্য মুখে লেগে থাকার মতো একটি রেসিপি নিয়ে। একবার খেলে বারবার বানিয়ে খেতে মন করবে। আচ্ছা, যেই বন্ধুরা অফিস যাবার সময় টিফিন না নিয়ে চলে যান, ভাবেন অল্প সময়ের মধ্যে কী বা বানিয়ে নিয়ে যেতে পারি, তাই না? আর চিন্তা নেই, আমি আপনাদের জন্য খুব অল্প সময়ের মধ্যে ভীষণ সুন্দর একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপিটি হলো নুন ছোলা বা চানা ফ্রাই রেসিপি। কীভাবে বানাতে হয়, কী কী উপকরণ লাগে, চলুন পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। প্লিজ প্লিজ দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। তো চলুন পুরো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম দেশি ছোলা। ছোলাগুলোকে প্রথমে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে এক রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। ভালো মতো ছোলাগুলো ভিজে গেছে, এখন আমি বেশ কয়েকবার জল দিয়ে পরিষ্কার করে ছোলাগুলোকে ধুয়ে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি পরিষ্কার করে জল দিয়ে ছোলাগুলোকে ধুয়ে নিয়েছি। তো চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি গ্যাসটা অন করে নিলাম, ওভেনের ওপর কড়াইটা বসিয়ে দিলাম। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ছোলাগুলোকে ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে ভিজিয়ে রাখা ছোলাগুলো। সব ছোলাগুলো আমি জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাকে ভালো মতো মিশিয়ে নেব জলের মধ্যে। এখন আমি ছোলাগুলোকে 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নেব ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ছোলাগুলো এখানে ফুটতে লেগেছে, ছোলার মধ্যে দিয়ে কষগুলো বেরোতে শুরু হয়ে গেছে। তো আমি আরও কিছুক্ষণ সময় দিয়ে ভালো মতো সিদ্ধ করে নেব। এখানে 8 মিনিট হয়ে গেছে, তো আমি ছোলাগুলো দেখে নেব কতটা সিদ্ধ হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ছোলাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে ছোলাটাকে নামিয়ে নেব। ছোলাগুলোকে নামিয়ে নিয়ে একটা ঝুড়ির মধ্যে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। আমি আবারও গ্যাসটাকে অন করে ওভেনের ওপর কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে, এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সর্ষের তেল। তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি, এখন আমি ফোড়নের জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। দিয়ে দিচ্ছি বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা চেরা। লঙ্কাগুলোকে অল্প একটু সময় দিয়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজ কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে 2 মিনিট সময় নিয়ে ভালো মতো ভেজে নেব। পেঁয়াজগুলোকে ভালো মতো ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু। আলুগুলোকে 2 থেকে 3 মিনিট সময় দিয়ে ভালো মতো ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা একটু দেখে শুনে দেবেন, কারণ আমি ছোলা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে দিয়ে আলুর টুকরোগুলোর সাথে একটু সময় দিয়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ কিছুক্ষণ সময় দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। তো আলুগুলোকে বেশ কিছুক্ষণ সময় দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি আলুর মধ্যে সিদ্ধ করে রাখা ছোলা। ছোলাগুলোর জলটাকে ভালো মতো ঝরিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দিলাম। আলু ভাজার সঙ্গে ছোলাগুলোকে অল্প সময় দিয়ে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ মিট মশলা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। মশলাগুলোকে ছোলার সঙ্গে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। জলটা দিয়ে ভালো মতো মশলাগুলোর সাথে মাখিয়ে নেব, তাহলে মশলাগুলো ভালো মতো ছোলার মধ্যে মিশে যাবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন পারফেক্টভাবে নুন ছোলা বা চানা ফ্রাই কিংবা চানা মশালা তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে নামিয়ে নেব।
তো অল্প সময়ের মধ্যে বাড়িতেই তৈরি করে নিলাম ঘরে থাকা উপকরণ দিয়ে চট জলদি এই রেসিপিটি। দেখতে যেমন সুন্দর লাগছে, এটা খেতে ভীষণই ভালো লাগে। এইরকমভাবে আপনারা বাড়িতে অবশ্যই করে তৈরি করে দেখুন, আপনাদের ভীষণই ভালো লাগবে। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনে নোটিফিকেশন অলমুড করে রাখবেন, তাহলে সবার প্রথমে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর একটা কথা বলে রাখি, আপনারা কোন কোন ধরনের রেসিপি পেতে চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি যতটা পারি আপনাদেরকে চেষ্টা করব তৈরি করে দেখানোর। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন নতুন কিছু রেসিপি নিয়ে।